একদম তুলতুলে নরম লম্বা লং গ্রেন রাইস এরকম সফট নরম চিকেন পিস। নমস্কার, আমি অরূপ, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল জাস্ট লাভ অফ ফুডে। আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে আর যাবো লখনৌ বিরিয়ানিতে। তো চলো যাই, লখনৌ বিরিয়ানি টেস্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি, চলো যাই। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম 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 এগেন ইন মাই চ্যানেল জাস্ট লাভ অফ ফুড। এই মুহূর্তে আমি রয়েছি মধ্যমগ্রামে। হ্যাঁ, তোমরা এর আগে যে ভিডিওটা দেখলে, আমাকে অনেকে দুই তিনজনে কমেন্ট করে জানিয়েছে যে আমি একটু হাত পা কম নাড়িয়ে কম চাড়িয়ে কথা বলি, একটু বলদের মতো লাগে, একটু অন্যরকম লাগে, ভালো লাগে না। তো দেখো, চুপচাপ হাত পা গুটিয়ে এইভাবে ভিডিও করলে ভালো লাগে না। কোনো ভিডিও করছি এবং সেটা তার মধ্যে একটা এনার্জি থাকবে না, তাহলে কিন্তু ভিডিওতে সেই মজা আসে না। তোমাদের এই কমেন্টের জন্য আমি অনেক অনেক খুশি যে ভালো মন্দ সব কিছু তোমরা আমাদের জানাচ্ছ। হ্যাঁ, আমার একটা অভ্যাস, বা সেটা ভালো লাগতে পারে বা খারাপ লাগতে পারে, আমি নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করছি, আরও ইম্প্রুভ করার চেষ্টা করছি, যাতে তোমাদেরকে আরও ভালো প্রেজেন্টেশন দিতে পারি। আমি যদি চুপচাপ করে খাই আর বলি গাইজ ভালো লাগছে খেতে, মোটামুটি ভালো, খুব ভালো খেতে, এইভাবে যদি কথা বলি তাহলে কেমন লাগবে? কিন্তু এই যে এনার্জি নিয়ে কথা বলছি, এবার কেমন লাগছে আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এইভাবে আমাকে কমেন্ট করে জানাচ্ছ কোনটা ভালো করলে আরও ভালো হবে প্রেজেন্টেশনটা, তার জন্য অনেক ধন্যবাদ। তো শুরু করছি আজকে ভিডিও। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অরূপ, ইউর ওয়াচিং জাস্ট লাভ অফ ফুড। এই মুহূর্তে আমরা রয়েছি মধ্যমগ্রামে, মধ্যমগ্রামে রয়েছি এবং আমি কয়েকটা কাজের কারণে আমি নিউ বারাকপুর থেকে বারাসাত যেতাম, আর আমার ট্রেনটা ঠিক লখনৌ বিরিয়ানি যে কিচেন সেই জায়গাটা দাঁড়াতো, খুব সুন্দর বিরিয়ানি গন্ধ আসতো। তো আমি ভাবতাম কবে এই ভিডিওটা করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে চলে এসেছি মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামে সেরা সেই লখনৌ বিরিয়ানি টেস্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চল লেটস গো। তো এখন আমরা চলে এসেছি সে লখনৌ বিরিয়ানির যে কিচেন আছে সেখানে, আর এখানে প্রচণ্ড ব্যস্ততার সাথে চারটে দাদা কাজ করছে, আর মেন শেফ যে আছে দাদা আছে। এখানে অলরেডি তিনটে হাঁড়ি, দুটো হাঁড়ি চলে গেছে, এখনও স্টার্ট হয়নি বিরিয়ানি সেল করা, এটাই প্রথম হাঁড়ি, এখন দম দেওয়া চলছে। তো এখান থেকে আমরা টেস্ট করব, আর কিছুটা কিছুটা আমরা সিনেমেটিক শট দেখানোর চেষ্টা করছি কীভাবে এখানে প্রিপেয়ার করা হয়। তো দেখতে থাকো আর মজা নিতে থাকো। আজকে এই বিরিয়ানি ভিডিওটা কেন করছি সেটা তো বললাম, তাছাড়াও আরেকটা কারণ হচ্ছে যে অন্যান্য লোকেদের ভিডিওতে কী হয়, শুধু গাড়ির আওয়াজ রাস্তায়, আমার প্লেনের আওয়াজ বড় সড়ো লেভেল, হাই লেভেল প্লেনের আওয়াজ হচ্ছে, প্লেনের আওয়াজের জন্য ভিডিও করতে পারছি না। তো যাই হোক, আজকে ভিডিওটা কেন করছি তার কারণ হচ্ছে এখন পুজো আসছে, আর এই ভিডিওটা হয়তো তোমরা কাল পরশুই দেখবে, মানে হচ্ছে সোমবারে দেখবে, আর তার কয়েকদিন পাঁচ সাত দিন পরে হচ্ছে আজকে মহালয়া, আর কালকে তোমরা ভিডিওটা দেখবে, তার পাঁচ সাত দিন পরেই হচ্ছে পুজো। তো পুজোতে বিরিয়ানি খাবেই, এটা স্বাভাবিক, হাতের কাছে একটা বিরিয়ানি খোঁজ। তোমরা হয়তো অনেকে জানো কিন্তু অনেকে আবার জানোও না, তো এটা একটা ইনফরমেশান দিলাম, এর জন্য সাবস্ক্রাইব করো, কত খাচ্ছি দেখো। এই মুহূর্তে আমি চলে এসেছি সেই লখনৌ বিরিয়ানি দোকানের সামনে, আর এখন বাজে বেলা বারোটা, এর মধ্যেই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে সেল হওয়া, মানে রোজ বারোটা থেকে শুরু হয় সেল হওয়া, বারোটা সাড়ে বারোটার মধ্যে শুরু হয়ে যায়, আর এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তো এখানে বিরিয়ানি নেবো, টেস্ট করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চল লেটস গো। We'll be right back.
তো অনেক অপেক্ষার পর আমার হাতে চলে এসেছে সেই লখনৌ বিরিয়ানি, মধ্যমগ্রামের মধ্যমগ্রামের অনেক ফেমাস সেই লখনৌ বিরিয়ানি। এরকম একটা এত বড় একটা থালায় দিয়েছে এরকম একটা বড় আলুর পিস, একদম গরম আলু, আর এরকম একটা লেগ পিস দিয়েছে, আর অনেকটা কোয়ান্টিটি রাইস, সাথে স্যালাড আছে, এর সাথে এগও থাকে। এগ নিলে 140 টাকা, আর আমি এগ নিয়ে নিই কারণ ডিমের কোয়ালিটি কী বলবো, ডিম ডিমের মতোই হয়, ওটা নিয়ে আলাদা বলার কিছু নেই, এই জন্য আমি ডিম নিই নি। তো এই যে টোটালটা আইটেমটা দেখছো এটা 130 টাকা। রাইস যেটা আমার সবথেকে ভালো লাগলো, একদম লং গ্রেন, ঝুরঝুরে লম্বা লম্বা রাইস, কিন্তু বড় বড়। আমার স্পাইসি বিরিয়ানি পছন্দ, আর আমার এটা মনে হচ্ছে স্পাইসি বিরিয়ানি। টোটাল কোয়ান্টিটি 130 টাকা, আর এরপরে যদি আলু বা রাইস প্রয়োজন পড়ে তো সেটা আনলিমিটেড দেওয়া থাকে। এবার আসি টেস্টে, টেস্ট করা যাক। গন্ধ কিন্তু আমার খুব ভালো লাগছে। আলুটা দেখো সফট, এরকমভাবে একদম মাঝখান থেকে কাটা আছে যাতে একদম সফট, ধরার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, কিন্তু খুব গরম, ও খুব গরম আছে, বেশ ভালো লাগছে, একদম সফট আলু। টেস্ট করা যাক, শুধু আলু টেস্ট করি। বেশ সুন্দর, নরম সফট আলু, এবং বেশ মানে মশলা ঢুকেছে বেশ ভালো। চিকেনটা দেখো এরকম সফট নরম চিকেন পিস, একদম ভেঙে যাচ্ছে, লেগ পিস, ও একদম নরম সফট তুলতুলে চিকেন পিস। টেস্ট করা যাক, একটু রাইস, একটু চিকেন, আর একটু আলু, টেস্ট করি। গরম গরম মধ্যমগ্রামের লখনৌ বিরিয়ানি টেস্ট করা যাক। রাইস একদমই সফট, বেশ সুন্দর একটা টেস্ট আসছে, ভালো লাগছে, মানে খুব একটা স্পাইসি না, খুব একটা লাইটও না। যে ঘিয়ে ঘিটা ব্যবহার করা হচ্ছে, যখন হাঁড়ির ঢাকনা খোলা হচ্ছিলো তারপরে যে ঘিটা ছড়িয়েছে, দারুণ সুন্দর গন্ধ আসছে, আমার তো খুব বেশ ভালো লেগেছে। আর যে চিকেনটা, চিকেনের মধ্যে স্পাইসি মানে মশলাগুলো বেশ ভালো ঢুকেছে, আর আলু তো কী বলবো, দারুণ। আবার টেস্ট করি মধ্যমগ্রামের লখনৌ বিরিয়ানি, টেস্ট করা যাক। আচ্ছা, আমার পাশে যে কাউন্টারটা দেখছো এই জায়গাটা বসে খাওয়া যায়, কিন্তু অনেকে ভিড় করে আছে, তো আমি একজন্য বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে বেশ ভালো একটা শট নিতে পারলাম। এবার চলে এসেছি ভেতরে, ভেতরে জায়গাটা দেখছো, এখানে এবার নিলিবিলি বলি। দেখো রাইসের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যি খুব ভালো, আর লং গ্রেন রাইস, আর ঘিয়ে যে কোয়ালিটিটা বলছিলাম, সত্যি এর আগে আমি অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি কিন্তু এত ভালো কোয়ালিটির ঘি কোথাও আমি পাইনি। ঘিটা বলবো সত্যি খুব ভালো দিয়েছে, এবং খুব একটা স্পাইসি না, খুব একটা লাইট না। চিকেনটা বেশ সুন্দর আছে, সফট আছে, আর রাইসের কোয়ান্টিটি অনেক দিয়েছে, এরপরেও যদি প্রয়োজন হয় তো আবার দেবে, এত বড় থালায় দিয়েছে, সত্যি অনেকটা রাইস দিয়েছে। আমার তো বেশ ভালো লাগছে, মজা হচ্ছে খেয়ে, মানে এছাড়াও চিকেন চাপ ছিল, আমি চাপ নিইনি। এছাড়া মাটন বিরিয়ানি আছে, চিকেন চাপ আছে, এছাড়া সন্ধ্যাবেলা আরও অনেক রকম আইটেম পাওয়া যায়। এগুলো যদি জানতে হয় অবশ্যই আমার ফেসবুক পেজ একবার লাইক করতে হবে, ফেসবুক পেজটা ফলো করো, ওখানে আমি ফুল ডিটেলস দিয়ে থাকি। আচ্ছা, বিরিয়ানি তো খাওয়া হলো, এবার বলি কেমন লেগেছে। দেখো বলবো, আনলিমিটেড রাইস আলু আছে এবং চিকেন এক পিসই, যদি এক পিস চিকেন ডিম নিয়ে আলু নিয়ে বিরিয়ানি নাও তাহলে 140 টাকা, যদি ডিম ছাড়া নাও তাহলে 130 টাকা, এবং রাইস এবং আলু আনলিমিটেড পাবে। বিরিয়ানি আমার একদম মোটামুটি ঠিকঠাক লেগেছে, ঠিক আছে, পুজোতে মোটামুটি চলে বেশ ভালো। আবার প্লেন যাচ্ছে, যা। আচ্ছা, তো বিরিয়ানি দেখালাম কীভাবে রান্না হচ্ছে, টুকিটাকি যেটুকু দেখাতে পেরেছি দেখালাম, আর অ্যাড্রেসটা এবার বলে দিই। সে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তুমি পেছনের দিকে মানে শিয়ালদার দিকে না উল্টো দিকে আসবে, এসে যে কাউকে বলবে যে লখনৌ বিরিয়ানি যাবো, যে কেউ দেখিয়ে দেবে, একদম ব্রিজের নিচেই আছে, স্টেশনের কাছে ব্রিজের নিচেই আছে। এতক্ষণ যখন ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে এরপরে অন্য কোনো ভিডিওতে, টাটা।